हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आशा करछि सकले अनेक अनेक भालो आछेन। तो आमादेर आजके भिडियो टपिक होच्छे मूलत आमरा जखन यूट्यूबे एकटा भिडियो आपलोड करी सेई भिडियोटा जखन यूट्यूब अ्यालगोरिथम नतून नतून अडियन्सदेर काछे ब्राउज फिचारिंगेर माध्यमे बा সেই ভিডিওটা ইউটিউব সার্চিংয়ের মাধ্যমে নতুন নতুন অডিয়েন্সের কাছে পৌঁছায়, তখন সেই অডিয়েন্সটা যখন সেই ভিডিওতে ক্লিক করে না প্লাস সেই ভিডিওটাকে ওয়াচ করে না, কেন সেই ভিডিওটাতে ক্লিক করলো না এবং কেন এবার সেই ভিডিওটাকে ওয়াচ করলো না, তার নিশ্চয়ই কোনো না কোনো কারণ রয়েছে। তা কিন্তু আমরা অনেক নতুন ইউটিউবাররা জানি না। আজকের এই ভিডিওতে আমি সেই দুইটা কারণ বলতে যাচ্ছি। আপনারা যদি এই দুইটা কারণ জেনে রাখেন তাহলে আপনারা কখনো এই দুইটা ভুল করবেন না এবং আপনাদের ভিডিওতে ভিউজ হবে এবং আপনাদের ভিডিওটাও ভাইরাল হবে। তো আজকে এই ভিডিওটা আপনারা অবভিয়াসলি কন্টিনিউ করবেন। তো চলেন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে থাম্বনেল। থাম্বনেল কিন্তু এমন একটা জিনিস, আপনার ভিডিওটা যখন নতুন একজন অডিয়েন্সের কাছে ব্রাউজ ফিচারিংয়ের মাধ্যমে বা সার্চিংয়ের মাধ্যমে পৌঁছাবে তখন সে অডিয়েন্সটা কিন্তু দেখবে আপনার থাম্বনেল। আপনার থাম্বনেলটা যদি প্রফেশনাল কোয়ালিটির হয় এবং অ্যাট্রাকটিভ কোয়ালিটির হয় তাহলে কিন্তু সে অডিয়েন্সটা আপনার ভিডিওতে ক্লিক করবে, কারণ সে ভাববে যখন তার ভিডিও থাম্বনেলটা এত সুন্দর তার ভিডিওটা নিশ্চয়ই আরও সুন্দর। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে থাম্বনেল। আপনার থাম্বনেলটা যদি ভালো বা অ্যাট্রাকটিভ কোয়ালিটির না হয় তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওতে ক্লিক করবে না এবং আপনার ভিডিওতে ভিউজ বাড়বে না এবং আপনার ভিডিওটা ভাইরাল হবে না। তারপর দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার যে ভিডিও যে লেন্থ রয়েছে, ভিডিও লেন্থটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অনেকেই রয়েছে যারা কিনা ছোটো ছোটো ভিডিও দিয়েই তাদের চ্যানেলটাকে ভাইরাল করে ফেলছে, কারণ অনেক অডিয়েন্সরাই ভাবে যে এই ছোটো ভিডিওটা দেখে আমি খুব সহজে খুব তাড়াতাড়ি দেখে ফেলতে পারবো এবং খুব তাড়াতাড়ি এই কাজটা শিখে ফেলতে পারবো এবং বুঝতে পারবো, যার কারণে অনেকে ছোটো ছোটো লেন্থের ভিডিও খোঁজে, ছোটো ছোটো লেন্থের ভিডিও খোঁজে। তো আপনারা সর্বদাই চেষ্টা করবেন আপনার ভিডিও লেন্থটা 2-4 মিনিটের ভিতর রাখার জন্য, তাহলে কিন্তু ভিউয়ার্সরা আপনার ভিডিওর প্রতি আকৃষ্ট হয় এবং আপনার ভিডিওতে ক্লিক করে, কারণ তারা বুঝবে যদি আমি এই ভিডিওটাতে ক্লিক করি তাহলে আমি কিছু মিনিটের মধ্যে এই কাজটা শিখে ফেলতে পারবো। তো আমি আশা করছি আপনারা বুঝতে পারছেন কোন দুইটা বলের কারণে আপনাদের ভিডিওতে নতুন নতুন অডিয়েন্সরা বা ভিউয়ার্সরা ক্লিক করে না। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা জাগিয়ে থেকে সঙ্গে থাকবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।